কুড়িপক্ষনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দল বিপুল ব্যবধানে জয়ী হবে বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন। তিনি জানান, এই কেন্দ্রে একজন ভূমিপুত্রকে দল নির্বাচিত করার জন্য সমস্ত বক্সনগরবাসী খুশি এবং সর্বস্তরের মানুষ তাকে সমর্থন করেছেন। নির্বাচনে তিনি বিপুল ব্যবধানে জয়ী হবেন বলে জানান তাফাজ্জল হোসেন। আমি প্রথমে ধন্যবাদ জানাবো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে, তারপর ধন্যবাদ জানাবো ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহাকে, কারণ আমাকে বক্সনগর কেন্দ্রে নমিনেট করার জন্য। কারণ বক্সনগর মানুষের আজকে স্বাধীনতার 75 বছর হয়ে গেল। এই বিধানসভাটা বক্সনগরের নামে হলেও আজ পর্যন্ত সিপিএম কংগ্রেস কোনো দল থেকে এই বক্সনগর কাউকে নমিনেট করেনি, যার জন্য ভারতীয় জনতা পার্টি এইবার প্রথম একজন ভূমিপুত্রকে নমিনেট করার জন্য এই বক্সনগরের মানুষ আবাল বৃদ্ধ বনিত আপামর জনতা পাগল হয়ে গেছে, রাস্তায় নেমে গেছে। হাজার হাজার ভোটের ব্যবধানে আমাদের এই পদ্ম ফুলের প্রার্থীকে বিধানসভায় পাঠাবে তারা প্রমাণ করে নিয়েছে। সেকেন্ড থিং, যেটা অপোজিট পার্টি আছে সিপিএম, এই সিপিএম এখানে মানুষ সিপিএম বলে এখানে কোনো কথা নেই, বক্সনগরবাসী একদম তৈরি আগামী 16 তারিখের জন্য কখন বটম টিপে বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির যে নমিনেট প্রার্থী তাকে বিধানসভায় পাঠানোর জন্য। কেমন সাড়া পাচ্ছেন মানুষ থেকে? সাড়া তো কি করে বলবো, আপনারা যারা সাংবাদিক আছেন, যারা দেখছেন যে ডেইলি মানুষ কাতারে বিজেপি দলে সামিল হচ্ছে, সর্বক্ষণ ডেইলি 3-4-5টা প্রোগ্রাম থাকছে সিপিএম থেকে দলে দলে বিজেপিতে জয়েন করছে। কালকেও আমরা 4টে প্রোগ্রাম করেছি, 4টে প্রোগ্রামের মধ্যে অনেক লোক বিজেপি। এই কেন্দ্রে বিরোধীদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই বলে উল্লেখ করে তাফাজ্জল হোসেন জানান, প্রতিদিন কাতারে কাতারে লোক বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন। নির্বাচনে বিজেপিকে জয় এনে দেবার জন্য বক্সনগরবাসী সম্পূর্ণ তৈরি বলে তাফাজ্জল হোসেন জানান। জয়েন করছে, কাউকে বলতে হচ্ছে না, হঠাৎ করে দৌড়ে এসে বলে পতাকা হাতে নিয়ে আমি বিজেপি করব। এটা একটা আনন্দ, আমাদের বক্সনগরের নির্বাচন সেটা হবে উল্লাসের নির্বাচন, মানুষ আনন্দ উল্লাস নিয়ে নির্বাচন করছে, সেটা নির্বাচনের মধ্যে সেখানে মনে হয় যে কোনো ধরনের একটা উৎসবের মেজাজে সবাই আজ থেকে পাগল হয়ে গেছে, উৎসবের মেজাজে 16 তারিখ কখন পদ্ম ফুলে টিপ দিয়ে আমাদের বিধানসভায় পাঠাবে এখানের প্রতিনিধিকে। উৎসবের মেজাজে বক্সনগর কেন্দ্রে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।